প্রথমবার দেয়া হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। 5 আগস্ট বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সফল ক্রীড়াবিদ, প্রতিভাবান খেলোয়াড় সহ 7টি ক্যাটাগরিতে দেয়া হয় এই পুরস্কার। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীতে তার নামে প্রথমবারের মতো পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 7টি ক্ষেত্রে পুরস্কার দেয়া হয় 10 জন ক্রীড়া ব্যক্তিত্ব ও 2টি প্রতিষ্ঠানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে শেখ কামালের বন্ধু ও বাংলাদেশের ফুটবলে কিংবদন্তি কাজী সালাউদ্দিনকে দেয়া হয় আজীবন সম্মাননা। দেশের কৃতি আর্চার অলিম্পিয়ান রোমান সানা, এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা আক্তার শিলা ক্রীড়াবিদ বিভাগে পুরস্কার পান। উদীয়মান খেলোয়াড় হিসেবে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী, দাবায় খুদে ফিদে মাস্টার ফরহাদ রহমান ও অনূর্ধ্ব-17 ফুটবলার উন্নতি খাতুন পেয়েছেন সম্মাননা। বলছেন ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, সফল ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন ছাড়াও ক্রীড়া সংগঠকে মঞ্জুর কাদের ও কে শৈলকে দেওয়া হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।